স্বাগতম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান এর উপরে ভৌগোলিক যে উপাদান তার প্রভাব সম্পর্কে। মূলত একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী রয়েছেন যার নাম হচ্ছে মন্টেস্কো। মন্টেস্কো মনে করতেন শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে, অর্থাৎ তার মতে যদি কোনো অঞ্চল শীতপ্রধান হয় তাহলে সেই অঞ্চলটি স্বাধীনতার অনুকূলে হবে, অর্থাৎ গণতন্ত্র বা ব্যক্তি স্বাধীনতার যে ধারণাগুলো সেগুলো শীতপ্রধান অঞ্চলে বা শীতল জলবায়ু সম্পন্ন যে অঞ্চল সেই অঞ্চলে অনেক বেশি থাকে। যেমনটা তিনি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের পৃথিবীর উত্তর দিকে যে শীতপ্রধান দেশগুলো রয়েছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা আমরা বলতে পারি, যেখানে রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এই যে রাষ্ট্রগুলো বা এই যে দেশগুলো, এই দেশগুলো গণতন্ত্রের অনুকূলে বা ব্যক্তি স্বাধীনতার অনুকূলে। উদাহরণ হিসেবে আরও বলা যায় উত্তর আমেরিকার দেশ কানাডার কথা, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাজ্যের কথা, অথবা ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর কথা। মন্টেস্কো মনে করতেন এই দেশগুলো এতটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে যেতে পেরেছে, তার কারণটি হচ্ছে সেখানে শীতল জলবায়ু বিরাজমান। অপরদিকে তিনি আরেকটা মত দিয়েছেন, সেটা হচ্ছে উষ্ণ জলবায়ু দাসত্ব ও স্বৈরাচারী শাসনের অনুকূলে, অর্থাৎ যেই অঞ্চলগুলো মূলত উষ্ণ জলবায়ু সম্পন্ন, যেমন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে বা আফ্রিকার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে দাসত্ব এবং স্বৈরাচারী শাসন বিরাজমান থাকার সম্ভাবনাটা বেশি। এবং তিনি এখানে উদাহরণ দিয়েছেন যেমন মিশরের কথা বলা যেতে পারে, বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সৌদি আরব অথবা আরব আমিরাত, এই দেশগুলোতে আমরা দেখতে পাবো সেখানে একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের প্রচলনটা বেশি কিন্তু অনেক। এবং মন্টেস্কো মনে করতেন এটি হবার একটা বড় কারণ হচ্ছে ওই অঞ্চলগুলো মূলত উষ্ণ জলবায়ু সম্পন্ন। তার এই মতটি যে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এমনটাও কিন্তু না। এমন কিছু কিছু শীতল জলবায়ু সম্পন্ন দেশ রয়েছে যেখানে কিনা আমরা স্বৈরাতন্ত্র দেখতে পাই বা স্বৈরাচারী শাসন দেখতে পাই। যেমন বলা যেতে পারে আমরা রাশিয়ার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু পরিপূর্ণ গণতন্ত্রের চর্চাটা নাই। আবার যদি বেলারুশের কথা বলা হয় তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে গণতন্ত্র খুব একটা পরিপূর্ণভাবে চর্চা করা হয় না। আবার এমন অনেক উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশ রয়েছে যেখানে কিনা আমরা গণতন্ত্রের চর্চাটা দেখতে পাবো। যদি এই ক্ষেত্রে আমরা উদাহরণ দেই তাহলে বলতে হবে আমাদের এশিয়া অঞ্চলের দিকে যদি লক্ষ্য করি, এশিয়াতে কিছু কিছু দেশ রয়েছে যেগুলো উষ্ণ জলবায়ু হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে গণতন্ত্রের চর্চাটা রয়েছে। যেমন আমরা বলতে পারি ভিয়েতনামের কথা। ভিয়েতনাম একটা পুঁজিবাদী রাষ্ট্র না, সেখানে প্রজাতন্ত্র চলে, তারপরেও আমরা দেখতে পাবো সেখানে কিন্তু জলবায়ুটা হচ্ছে উষ্ণ জলবায়ু, অর্থাৎ সেখানে গণতান্ত্রিক চর্চা যেটা হচ্ছে সেটা চেষ্টা করা হয় যেন বেশ ভালোভাবে হয়। মন্টেস্কোর এই মতটি সর্বসম্মতভাবে গৃহীত না হলেও অনেকেই এই মতের সপক্ষে অবস্থান নিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো পাশ্চাত্যের যে সমাজবিজ্ঞানীরা রয়েছেন তারা অনেকেই মন্টেস্কোর এই মতের সাথে একমত পোষণ করেছেন। তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম? আমরা শিখলাম মন্টেস্কোর মতে ভৌগোলিক উপাদান রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের উপরে কেমন প্রভাব রাখে সে সম্বন্ধে। পরবর্তীতে আমরা অন্যান্য যে মতগুলো রয়েছে সেই সম্বন্ধে জানব। পরের ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।